আসসালামু আলাইকুম। আম আসলো দেশ থেকে, আমার কাজিন ভাই ছোট ভাই পাঠিয়েছে, প্রত্যেকবারই দেন উনি, আজকে পাঠিয়েছে। আমাদের এই যে দুই ঝুড়ি দুই ক্যারোট আছে, এক ক্যারোটে দিয়েছিল, আমরা দুই বোন ভাগ করে নিয়েছি, বলে দিয়েছে উনি লন্ডনে আছে, ওকে তো ভাবিরে বলে দিয়েছে যে তার নিতানির পাশে আম পাঠাতে, তাই ভাবি রিং করে আমাদের পাঠিয়ে দিয়েছে। আমরা এই যে ভাগ করলাম এখানে, এটা আমরুপলি আম, তো আম পাকবে মনে হয় কয়েকদিন সময় লাগবে, একেবারে টাটকা, যে এখনো গোটাগুলো এখনো রয়েছে আমের, এগুলা একেবারে টাটকা আম, দেশের আম, ঢাকার আমের থেকে অনেক টেস্ট হবে আমের আম। আর ওই দিন আমার ছোট ভাই পাঠিয়েছে কিছু, ইনি আমার কাজিন আর কি, আর ওই দিন আমার ছোট ভাই যে আপন ভাই আর কি, ও পাঠিয়েছে, সেটা ভিডিও আছে, সারা হয়নি, আম খাচ্ছে এবার তো দেশের, এবার একটা আমও কিনিনি, ওই দেশ থেকে আসছে আর খাচ্ছি এভাবেই। আর এবার তেমনি তো আমার লিমিটেড খাওয়া, লিমিট হয়ে গিয়েছে খাওয়া, আম খাওয়া, ওই জন্য আছে। আমি প্রচুর আম খেতাম একটা সময়, এখন আর খাচ্ছি না, হিসাব করে খাচ্ছি। বাড়ির আম তো খেতেই মজা লাগবে, তো কেউ যদি খেতে চান চলে আসবেন। আমাকে গিফট করেছে, পাঠিয়েছে আম ভাই, আমি আপনাদের খাওয়াবো, আসলে সমস্যা নেই, আম পাকুক, সবাই এসে পড়বেন। আমি এই যে এখানের থেকে আমরা দুই বোন নিয়ে যাবো, একটা ওর একটা আমার, এটা ভিডিও অনেক লাগে। আর আমার আর এক ভাই যে পাঠিয়েছে সেটা আমি দেখাবো, ভিডিও দিয়ে নিয়ে করে রেখেছি ভিডিও, সেটা আবার অন্য আম। যাই হোক, সবাই এই বিষমুক্ত আম বাড়ির থেকে এনে খেলে দামও কম পড়ে, আবার জিনিসটা ভালো হয়। আর এটা তো কিনা না, আমার ভাই কিনে পাঠিয়েছিল ওখান থেকে, কিন্তু এই ভাই পাঠিয়েছে যে আমার কাজিন ছোটো ভাই যে উনি ওনার গাছের আম বাড়ি থেকে নিয়ে আসছে, পাঠিয়ে দিয়েছে বাড়ির থেকে আর কি, পেরে প্রত্যেকবারই খাওয়া হয় এই আম। তো সবাই ভালো থাকবেন, আর বিষমুক্ত দূষণমুক্ত আম খাবেন, স্বাস্থ্য ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ভালো নাই তো মিজা।